সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো আজকের ভিডিওতে মূলত আমি কিভাবে যারা বয়স্করা আছেন, যাদের একটু বয়স বেশি হয়ে গেছে, 35 থেকে শুরু করে অথবা যে কোনো বয়সের, আপনি যে কোনো বয়সে আছেন, এখন আপনার হাফেজ হওয়া প্রয়োজন, কিংবা আপনি চাচ্ছেন অন্তত চেষ্টা করতে যে আমি হাফেজ হতে পারি কি না, তো এই বিষয়টা নিয়ে আপনাদের একটু জানার প্রয়োজন আছে, বা আপনারা অনেকে বলেছেন যে একটা ভিডিওতে আপডেট দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এই ভিডিওটার মূল পর্বে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা বিষয় বলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার এই চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যেই ভিডিওতে আমি বলেছি বা কথা বলেছি বেশ কয়েকটা ভিডিওতে, টাঙ্গাইলে অবস্থিত একটা মাদ্রাসায় একজন বয়স্ক ভদ্রলোক, তিনি ইউপি সদস্য ছিলেন এবং তিনি কিন্তু 65+ বয়স, তিনি নিজের মুখেই বলেছেন এবং কেউ কেউ বলেছেন যে তার বয়স 60+, এবং এখনও কিন্তু তিনি পড়াশোনা করছেন স্টিল নাও, যেটা আমি খবর নিয়ে জানতে পেরেছি। তো এখন কথা হচ্ছে যে তার যদি 65 বছর কিংবা 60 বছর বয়সে যদি সে কওমি মাদ্রাসা হেফজখানায় ভর্তি হয়ে বাচ্চাদের সাথে পড়াশোনা করার তার সাহস হতে পারে, পড়াশোনা করতে পারে, তার যদি সেই যদি মানে তার আকাঙ্ক্ষা থাকতে পারে, তার একটা আগ্রহ থাকতে পারে যে সে হাফেজ হবে, বা তার একটা কনফিডেন্ট আছে যে আমি হাফেজ হতে পারি, আমার পক্ষেও সম্ভব, তো তাহলে আমরা যারা একটু তাদের থেকে বয়স কম আছি, কিংবা আমরা 40+ আছি, কিংবা 45+ আছি, কিংবা 50+ আছি, তার থেকে তো আমাদের বয়স কম আছে, তো আমরা কেন মাদ্রাসায় ভর্তি হতে পারবো না, কিংবা আমরা কেন হাফেজ হতে পারবো না, বা আমরা কেন পড়াশোনা করতে পারবো না? তো আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি হাফেজ হতে পারবেন কি পারবেন না, কিংবা হাফেজ হওয়ার ক্ষেত্রে আপনি কত দূর এগিয়ে যাবেন, আপনি কতটুকু জিতবেন, কিংবা কতটুকু আপনি হাফেজ হতে পারবেন, কত পারা মুখস্থ করতে পারবেন, কত বছরে আপনি হাফেজ হতে পারবেন, এই বিষয়গুলো ক্যালকুলেশন করার সময় কিন্তু আপনার না। আপনার শুধু ক্যালকুলেশন করার বিষয় হচ্ছে একটি, আপনি শুধু মাদ্রাসায় ভর্তি হবেন, পড়াশোনা করবেন, এবং হাফেজ হওয়ার জন্য যে সমস্ত কৌশলগুলো আছে সেই কৌশলগুলো আপনি রপ্ত করবেন। এখন এই বিষয়গুলো আপনি কীভাবে করবেন, এই গাইডলাইনগুলো আপনি কোথায় পাবেন, কে আপনাকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আপনাকে দিক নির্দেশনা দিবে, কিংবা কোন মাদ্রাসায় ভর্তি হবেন, আর বাংলাদেশে কোথায় বা হেফজখানায় ভর্তি হওয়ার জন্য বয়স্কদের জন্য এরকম বিভাগ খোলা আছে, এই বিষয়গুলো আপনারা অনেকে জানেন না। তো মূল বিষয় হচ্ছে যে এটা সত্যি যে এখন বাংলাদেশের আমরা যেই কওমি মাদ্রাসাগুলো দেখি, কিংবা যেখানে আছে এবং আমাদের খুব পরিচিত যে মাদ্রাসাগুলো আমরা দেখি, ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখতে পাই যে সেখানে বয়স্কদের জন্য হাফেজ বিভাগ যেটা, এটা এখনও খোলা হয়নি। খুব অল্প কিছু মাদ্রাসায় হয়তো বয়স্কদের জন্য কিছু বিভাগ খোলা হয়েছে, এবং সেই বিভাগগুলোতে যারা একান্ত হাফেজ হতে চায়, একজন দুজন কিংবা এরকম কিছু সংখ্যক লোককে তাদেরকে পড়ানোর চেষ্টা করছেন বা পড়াচ্ছেন, কেউ কেউ পড়ছেন। তো অতীতেও এরকম অনেকগুলো ঘটনা আমার কাছে, আমার খবর এসেছে, আমি দেখেছি এবং তাদের সাথে আমি কথা বলেছি, এবং আমি নিজে সেখানে সশরীরে গিয়েছি, তাদের সাথে আলাপ আলোচনা করে দেখেছি যে তাদের হাফেজ হওয়ার ক্ষেত্রে যে একটা আগ্রহ, এবং বিশাল একটা আগ্রহ তাদের আছে হাফেজ হওয়ার ক্ষেত্রে, এবং তারা আসলেই চায় যে তাদের জীবনের শেষ মুহূর্তে এসে তারা হেফজ কমপ্লিট করতে না পারুক, কিন্তু তারা চাচ্ছে যে আমরা হাফেজ হতে চাই। তো এটার জন্য তারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ কিন্তু তারা করতে রাজি, তারা তাদের পরিবার, ছেলে সন্তান এবং তাদের জীবনের যত অর্জন, অর্থ সম্পদ, এই সব কিছুকে তারা বিসর্জন দিয়ে তাদের একটাই এখন হচ্ছে টার্গেট যে তারা কিভাবে হাফেজ হবে। তো এই হাফেজ হওয়ার ক্ষেত্রে এখন বয়স অনুপাতে তারা কিভাবে হাফেজ হবে, কোথায় হাফেজ হবে, এই বিষয়গুলো অনেকে না জানার কারণে কিন্তু অনেকের এই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, বা তারা কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা তার আগাতেও পারে না। তো এক্ষেত্রে আমি সর্বপ্রথম যে আহ্বানটা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কওমি মাদ্রাসার শিক্ষকরা আছেন এবং মাদ্রাসার মোহতামিম বা পরিচালক যারা আছেন, তাদের এ বিষয়ে সুনির্দিষ্ট যেই পদক্ষেপগুলো আছে সেগুলো নেওয়া উচিত, এবং তাদের আরও সজাগ দৃষ্টি দেওয়া উচিত, এবং প্রত্যেকটা মাদ্রাসাতেই বর্তমানে বাংলাদেশে আমার দৃষ্টিকোণ থেকে এবং আমার মতামত থেকে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাতেই তাদের যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো থাকবে, একই সাথে তাদের মাদ্রাসায় আলাদা একটা ডিপার্টমেন্ট থাকবে, যেই ডিপার্টমেন্টে নুরানি থেকে শুরু করে একেবারে দাওরাই হাদিস পর্যন্ত বয়স্কদের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট থাকবে, যাতে করে যে কোনো বয়সের মানুষ তার যখন একটা স্টেজে গিয়ে তার মনে হবে যে আমার এখন নুরানিতে ভর্তি হওয়ার প্রয়োজন আছে, আমি নুরানিতে ভর্তি হতে পারবো, আমার হেফজখানায় ভর্তি হওয়ার প্রয়োজন আছে, আমি হেফজখানায় ভর্তি হতে পারবো, আমার দাওরাই হাদিসে ভর্তি হওয়ার প্রয়োজন আছে, আমি দাওরাই হাদিসে ভর্তি হতে পারবো।
তো এই সুযোগটা না থাকার কারণে এখন জেনারেল শিক্ষিত কিংবা যারা একটু বয়স্ক আছেন অথবা কেউ জীবনে কখনো পড়েন নাই তাদের একটা আক্ষেপের জায়গা তৈরি হয়েছে যে আমাদের পড়াশোনার জায়গাটা কোথায়, আমরা তো পড়াশোনা করার জন্য সেই স্পেসটা পাচ্ছি না। কোন একটা কওমি মাদ্রাসায় রেগুলার কোনো মাদ্রাসায় গিয়ে যখন কোন একটা শিক্ষককে কোনো মাদ্রাসায় অনুরোধ করা হয় তারা কিন্তু বলে দেন, আসলে এটা তারা কিন্তু তাদের যেই নিয়ম আছে সেই নিয়ম থেকেই তারা বলে দেন যে আমাদের এখানে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই বিষয়টা চিন্তা করে, আম জনতার জন্য চিন্তা করে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে এই বিষয়টা কিন্তু চেঞ্জ করা উচিত এবং প্রত্যেকটা মাদ্রাসাতে আলাদা একটা বিভাগ খোলা উচিত যে বিভাগে এই বিষয়গুলো থাকবে এবং খুব সহজেই তারা ভর্তি হতে পারবে, পড়াশোনা করতে পারবে। তো এটা যখন করা হবে তখন খুব সহজেই কিন্তু যারা বয়স্ক আছে তারা হাফেজ হওয়ার জন্য তারা সুযোগ পাবে এবং তারা আলেম হওয়ার জন্য সুযোগ পাবে। তারা কিন্তু খুব সহজে নুরানি মক্তব, যে কোনো বয়স অন্তত আলেম না হোক কিংবা হাফেজ না হোক, নুরানি মক্তবটা তো অন্তত তারা শেষ করতে পারবে, কোরআনটা তো শুদ্ধভাবে তারা শিখতে পারবে। এই সুযোগটা কিন্তু তাদের জন্য তৈরি হবে। তো আমি মনে করছি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মাদ্রাসাতেই কিন্তু বয়স্ক ডিপার্টমেন্টটা খোলা উচিত, খুললে এটা কিন্তু জাতি উপকৃত হবে। আর এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে এখন আমাদের ইচ্ছা বা আগ্রহ আছে, আমরা এটা এখন যারা চাই তারা কীভাবে আমরা করতে পারি? তো কিছু কিছু মাদ্রাসায় আছে এটা বয়স্কদের জন্য আলাদা একটা বিভাগ খোলা হয়েছে, যেখানে আপনার স্পেসিফিক কিছু মাদ্রাসায় তাদের ব্যানারে সেই তথ্যগুলো দেওয়া থাকে যে আমাদের এখানে বয়স্কদের জন্য একটা কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেখানে করতে পারেন। এটা খুঁজে আপনাকে বের করতে হবে। এবং বর্তমানে কিন্তু বেশ জনপ্রিয় যেই একটা মাদ্রাসা এখন বেশ ভালোভাবে কিন্তু আপনার যেটা প্রচলিত আছে যে নৈশ মাদ্রাসা, যেটা এই নৈশ মাদ্রাসার মাধ্যমে কিন্তু আপনারা এই কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে পারেন। সেখানে রাত্রিকালীন ব্যাচে পড়াশোনা করা যায়। নৈশ মাদ্রাসা সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো নৈশ মাদ্রাসার মাধ্যমে কিন্তু আপনারা খুব কম সময়ে সেখানে আলেম হওয়ার যে যোগ্যতাটা সেটা আপনারা অর্জন করতে পারেন। যদিও প্রফেশনালি আপনি সেখানে স্কিল তৈরি করতে হলে আপনাকে আরও লম্বা সময় দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু ইলমে দিন হাসিল করার জন্য এই কোর্সগুলো আপনার জন্য অনেক ভালো একটা কিন্তু আপনাকে ফিডব্যাক দেবে। আমি যেটা পরামর্শ দেবো সেটা হলো যে আপনারা কোনো একটা মাদ্রাসার সাথে ধারাবাহিকভাবে লেগে থেকে আগে আপনাদের কোরআন তেলাওয়াতটা আপনারা ঠিক করেন, ঠিক করে দেন হচ্ছে হাফেজ হওয়ার জন্য আপনারা যেই রেগুলার বেস যেই মাদ্রাসাগুলোতে আছে যেখানে হেফজ বিভাগ আছে তাদের সাথে একটা কর্নারে আপনি বসে যান। যেটা আমি বলেছিলাম যে একটু আগে টাঙ্গাইলে যে একজন বয়স্ক লোক যিনি আপনার 65+, অর্থাৎ তিনি একজন ইউপি সদস্য ছিলেন, তিনি এরকম কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে তার যেই হেফজ বিভাগ আছে সেই হেফজ বিভাগের ছোটো ছোটো বাচ্চাদের সাথে তিনি একটা কর্নারে একটা নির্দিষ্ট জায়গায় বসে তিনি কিন্তু তার পড়াশোনাটা তিনি যতটুকু সম্ভব তেলাওয়াত ঠিক করছেন, পড়া মুখস্থ করছেন, সেটা আবার তার ওস্তাদকে আবার তিনি পড়াটা ব্যাক করছেন, এভাবে কিন্তু তার চলমান আছে। আমি আশাবাদী হয়তো তার যে ইচ্ছাটা এবং সে যে কন্টিনিউ করছে এটার কারণে আল্লাহ তাআলা হয়তো তাকে অনেক বড় একটা সফলতা দান করবেন ইনশাআল্লাহ, আমি আশাবাদী। তো এরকম ইচ্ছা আপনাকে করতে হবে। আপনি এরকম মানে বাসায় বসে থেকে আমি কবে ভর্তি হব, কোন মাদ্রাসায় ভর্তি হব, হেফজখানায় ভর্তি হব, কোথায় ভর্তি হব, এই বিষয়গুলো আপনাকে ক্যালকুলেশন না করে আপনি একটা মাদ্রাসায় যোগাযোগ করে ভর্তি হওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে। ভর্তি হয়ে যেতে হবে, ভর্তি হয়ে আপনি যখন পড়াশোনাটা করবেন আপনার মধ্যে তখন আরও একটা ভালো আগ্রহ তৈরি হবে পড়াশোনা করার জন্য, কোরআন তেলাওয়াতের প্রতি আপনার একটা আগ্রহ জন্মাবে। তো ধীরে ধীরে কিন্তু আপনি হাফেজ হওয়ার দিকে আরও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন। তবে আমাদের একটা প্রচেষ্টা আছে এবং আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আগামী জুন মাসের মধ্যেই আমাদের যে বয়স্ক হাফেজ বিভাগটা আছে আমরা এটা চালু করব এবং খুব শীঘ্রই আমরা ভর্তি বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করব। যারা আপনারা আগ্রহী আছেন, বয়স্ক যারা আছেন, আমাদের এখানে দুইটা ডিপার্টমেন্ট আমরা প্রাথমিকভাবে খুলব। একটা হচ্ছে যে বয়স্ক নুরানি নাজেরা বিভাগ, আরেকটা ডিপার্টমেন্ট আমরা আপডেট করব সেটা হচ্ছে বয়স্ক হাফেজ বিভাগ। তো এখানে কারা ভর্তি হতে পারবে? তো বয়স্ক নুরানি যেটা বিভাগ আছে এটা আমাদের আগে যেটা চলমান আছে সেটা আমরা অনলাইনে করেছি, এটা অফলাইনেও চলমান আছে এবং এটাকে আমরা আরও একটু ভালোভাবে আমরা স্কিল যাতে আপনাদের ভালো হয় সেটার জন্য আমরা আরেকটু আপডেট করব। এখানে আপনারা যারা আগে কোরআন তেলাওয়াত করেছিলেন বা কোরআন তেলাওয়াত করতে পারেন কিংবা আপনাদের মোটামুটি কোরআন তেলাওয়াতের যোগ্যতা আছে, আমরা আপনাদেরকে সেই কোরআন তেলাওয়াতটা ঠিক করে তারপর হচ্ছে আমরা হাফেজ বিভাগে আপনাদেরকে অ্যাডমিশন নিব। সেখানে আপনারা ভর্তি হওয়ার পর কত সময় লাগবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতদিন সেটা করতে পারেন এবং প্রতিদিন কতটুকু পরিমাণে আপনি পড়া দিতে পারেন। এখন আপনি যদি পার ডেতে 2 লাইন 3 লাইন 4 লাইন পড়া দেন তাহলে আপনি সেভাবে আগাবেন, আপনি যদি বেশি দিতে পারেন তাহলে সেভাবে আপনি আগাবেন, যদি আপনার কম দেওয়ার অ্যাবিলিটি থাকে তাহলে আপনি সেভাবে আগাবেন। মোট কথা হচ্ছে যে আপনার যোগ্যতার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো আমি আশা করছি যে আপনাদের দীর্ঘদিনের যে একটা আক্ষেপ ছিল যে বয়স্ক হাফেজ বিভাগ কোথায় ভর্তি হবেন, কিভাবে আপনারা ভর্তি হবেন, কিভাবে পড়াশোনা করবেন, তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করেছি।
এবং এই হাফেজ বিভাগে ভর্তি হওয়ার জন্য এর পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাদের তেলাওয়াতগুলো ঠিক আছে কিনা সেটার জন্য আপনারা চাইলে অনলাইনে আমাদের যে ব্যাচটা আছে, যেখানে কোরআন তেলাওয়াত শুদ্ধ করার জন্য যে বিষয়গুলো আমরা খুঁটিনাটি আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো, এবং একই সাথে আপনারা অফলাইনেও আমাদের এখানে এসে আসা যাওয়ার মাধ্যমে অনাবাসিকভাবে পড়াশোনা করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের মাদ্রাসার অ্যাড্রেস দেওয়া থাকবে, একই সাথে নিচে ইমেল দেওয়া থাকবে, আপনাদের কারো আগ্রহ থাকলে আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর উপর চোখ রাখবেন। খুব শীঘ্রই আমরা বয়স্কদের জন্য হাফেজ বিভাগ খুলতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদের ভর্তির প্রক্রিয়া, ভর্তি ফি, কিভাবে আপনারা ভর্তি হবেন এবং যাবতীয় বিস্তারিত সব কিছু তথ্য সেই ভিডিওতে আপডেট থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।